Hello students, welcome to Chem Mystery. Aajke ami Ene-dione rearrangement ta niye kotha bartra bolbo jeta IIT jam net gate chemistry jonno khubi important. Dekho Ene-dione rearrangement e ki hoy, dekho ei compound ta ke jodi H+ diye treat kora hoy tale ki hobe ami ektu mechanistically dekhai jinish ta. Age just ei compound ta ke ektu ghurie eke nebo. Amra porchi Ene-dione rearrangement. এটা অ্যালকিল গ্রুপ ডাবল ওয়ান ও ঠিক আছে যদি আমি H+ দিয়ে ট্রিট করি এটাকে প্রথমে দেখো কি হবে প্রোটোনেটেড হবে কোনটা এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে লোন পেয়ারটা H+ কে তুলবে লোন পেয়ার দিয়ে অক্সিজেন লোন পেয়ার দিয়ে H+ কে তুলবে তাহলে কি হবে একটু ছোট করে আঁকার চেষ্টা করি ডাবল বন্ড ও প্লাস এইচ হয়ে গেল আচ্ছা অল্টারনেটিভ আর আর অ্যালকিল গ্রুপ যেখানে আচ্ছা এবার দেখো কি হবে একটা পাই বন্ড এইটা এখানে গেল এটা খুলে গেল ডাবল বন্ডটা খুলে গেল হলো তার জন্য কি হবে দেখো এইটা ঘটার জন্য এটা হলে আমরা দেখাতে পারি এই জিনিসটা তৈরি হচ্ছে এখান থেকে যেহেতু পাই বন্ডটা উঠে গেছে তাহলে এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে এই 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 কার্বনে আচ্ছা এইখানে ডাবল বন্ডটা শিফট হয়ে গেছে এটা সিঙ্গেল বন্ড ওএইচ হয়ে গেছে তাই তো আর এখানে একটা এই ছিল এবার দেখো এই মত অবস্থায় এই যে কার্বনটা আমরা দেখালাম এই কার্বনটার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটা যেখানে যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ সেই কার্বনটা এই যে কার্বনটা এই কার্বনটা কিন্তু পজিটিভলি চার্জড হবে এর এখন ভ্যালেন্সি আনস্যাটিসফাইড সেই জন্য কি হবে মিথাইল গ্রুপ বা এখানে অ্যালকিল গ্রুপ আমরা ইন জেনারেল বলতে পারি এই অ্যালকিল গ্রুপটা শিফট হবে অ্যালকিল গ্রুপ শিফট হবে এই প্রসেসটাকে আমরা বলি 1 টু অ্যালকিল শিফট ঠিক আছে আর শিফট 1 টু আর শিফট শিফট হলো হলো আচ্ছা তাহলে কি হবে আমরা দেখাতে পারি ও এইচ এটা যা ছিল শুধুমাত্র এইখানে আর আর এইখানে একটা আর চলে আসলে এখানে এই কার্বনে কিন্তু একটা পজিটিভ চার্জ তৈরি হবে কোন কার্বনে যে কার্বনে এই কার্বনটাই কারণ ওখান থেকে আটটা চলে এসেছে তাই তো এইবার এইখানে দেখো এইখানে কার্বনের কিন্তু হাতে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা ব্যাক করে প্লাস চার্জের এটা এ করে ওখানে ডাবল বন্ড তৈরি করবে ঠিক আছে অর্থাৎ আমরা যেটা পাবো আমরা দেখতে পাবো এই প্রোডাক্ট ওইচ হয়ে গিয়েছিল এইখানে আটটা এইখানে আসলো তাই তো তাহলে এই যে রিয়াকশনটা হলো এটাই হচ্ছে Ene-dione rearrangement রিয়াকশন তাই তো তাহলে আমরা প্রোডাক্টটাকে এখানে এঁকে দিই এইচ প্লাস দিলে ট্রিট করলে কিন্তু আমরা এইটা পাবো আর ঠিক আছে তাহলে এই প্রোডাক্ট হচ্ছে এটা তাহলে এটাই ছিল Ene-dione rearrangement যেটা আইআইটি জ্যাম নেট গেটের জন্য খুবই ইম্পর্টেন্ট অর্গ্যানিক রিয়ারেঞ্জমেন্টের একটা পার্ট তাহলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করবে এই রকম টাইপের কোনো কম্পাউন্ডকে যদি এইচ প্লাস দিয়ে ট্রিট করলে আমরা দেখতে পাই Ene-dione rearrangement হয় সেটা হচ্ছে